খেয়ে। মা, আমাদের এই বাড়িটা যদি চলে যায় তখন? সালাম আলাইকুম ভাবি। আসসালাম। একটু রাত হইলেও চলে আসলাম, ফুগুল সাহেবরেও সাথে নিয়ে আসলাম। আসসালাম আলাইকুম। রাতেই করতে হবে শামসুল, কাল দিনের বেলা করলে হতো না? ভাবি, বিষয় সম্পত্তির কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো, তাছাড়া বড় ভাইয়ের বাড়ির ব্যাপার, এটা ঝুলে রাখি কেমনে? কি কস? জি ভাই। বসেন। অগো বসাবসি পরে, আপনি সাইন করেন। আপনি পড়ছেন? পড়ে আর কি হবে, সাইন কর জিনিয়া। মা, তুমি এটা পড়নি? এ বাড়ি তো আমাদের, মা। চাচু তো এ বাড়ি আমাদের লিখে দিয়েছে। কেন দিব না, এটাই তো হওয়া উচিত। আব্বা মারা যাওয়ার পর তোর বাপ, আমার ভাই, সহায় সম্পত্তি সব কিছু দেখছে। আমি বড় হওয়ার পরে সব কিছু বুঝিয়ে দিছি। এই বাড়িটা করছে, আমার বাড়ি করার সময় ছিল, এগুলো তো আমি রবীন্দ্র কই কইছি না? সেই ভাইয়ের এতিম মায়ের আর সম্পত্তি পাইবো না, এটা কি হয় ভাবি কন্ত? হাই সাইন কর। এই গল্প সাধারণত ঘটে না। বাংলাদেশে অধিকাংশ নারী স্থাবর সম্পত্তিতে তাদের অধিকার পায় না, অথচ হওয়া উচিত এই গল্পের মতোই। এই নারী দিবসে আসুন, নারী পুরুষের সমতার শপথ নেই, তাহলে দেশটা হবে সুন্দর ও নিরাপদ। BSRM, Building a Safer Nation.